দর্শক বৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি, নল দময়ন্তীর উপাখ্যান দ্বিতীয় পর্ব। এই পর্বের বিষয় বিদর্ভরাজ ভীমের নল দময়ন্তীর অন্বেষণ, দময়ন্তীর পিতারালয়ে গমন, দময়ন্তী পুনরায় স্বয়ম্বর, ঋতুপর্ণ সহিত নলের বিদর্ভে প্রবেশ, নল দময়ন্তীর মিলন আর নলের পুনরায় নিজের রাজ্যের প্রাপ্তি। শুরু করছি বিদর্ভরাজ ভীমের নল দময়ন্তীর অন্বেষণ। ভার্যাসহ গেল নল অরণ্য ভিতর, দূত মুখে বার্তা পায় ভীম নৃপবর। শুনিয়া শোকার্ত বড় ভীম নরপতি, সহস্র সহস্র দ্বিজ আনি শীঘ্রগতি। দ্বিজগণ প্রতিরাজা বলিল বচন, নল দময়ন্তী দোহে কর অন্বেষণ। অন্বেষণ করিয়া কহিবে বার্তা আসি, সহস্র সহস্র গভী দিব রত্নে ভূষি। গ্রাম দেশ ভূমি দিব নানা রত্ন ধন, দুইজন মধ্যে যে দেখিবে একজন। এত বলি দ্বিজগণে মেলানি করিল, সেই ক্ষণে দ্বিজগণ চতুর্দিকে গেল। সুদেব নামেতে দ্বিজ ভ্রমে নানা দেশ, সুবাহু রাজার পুরে করিল প্রবেশ। দৈবাত ভৈমিরে তথা করিল দর্শন, সুনন্দা সহিত সখী করেন গমন। চন্দানুনা বিশালক্ষ্যে দীর্ঘ মুক্ত কেশিয়া, চারুপীন পয় ধরা সুনাশা শুভেশা। পদ্ম যেন বিদলিত হস্তিদন্তাঘাতে, চন্দ্র যেন বিদলিত রাহুগ্রহ দাঁতে। ক্ষিতি মধ্যে নাহি কইহার রূপসীমা, এই যে শৈরিন্দ্রী হবে বৈধর্ব চন্দ্রিমা। স্বামীর বিচ্ছেদে কৃষা বিবর্ণ বদিনী, ভীমি পাশে গিয়া সে বলে দ্বিজমণি, মোর বাক্য পরাণনে কর অবধান। সুদেব ব্রাহ্মণ আমি ভ্রাতৃসখা জানো, তোমারে চাহিয়া বমি দেশ দেশান্তর। চারিদিকে গিয়াছেন দ্বিজ বহুতর, কন্যা পুত্র দুই তব আছে শুভতরে। তব শোকে পিতা মাতা মানমথরে, এত শুনি দময়ন্তী করেন রোদন। শুনিয়া আইল অন্তপুর নারীগণ, ব্রাহ্মণের বাক্য শুনি শৈরিন্দ্রী কাঁদিল। বার্তা পেয়ে রাজমাতা বিপ্রে জিজ্ঞাসিল, কাহার তনয়া এই কাহার গৃহিণী, কী কারণে স্থানভ্রষ্ট হইলে ভামিনী? যদি তুমি জানাহ জানাও দ্বিজবর। শুনিয়া সুদেব তরে করিল উত্তর, বিদর্ভ ঈশ্বর ভীম তাহার দহিতা, পুণ্যশ্লোক নলরাজা তাহার বনিতা। নিজকর্তার ভার রাজ্যাদেশ পাশায় হারিল, অরণ্যে পশিল গিয়া কেহ না দেখিল। এই হেতু সহস্র সহস্র দ্বিজগণ দেশ দেশান্তরে গিয়া করে পর্যটন। মম ভাগ্যে তব গৃহেতে পাই দেখিবারে, বোমধ্যে তিল দেখি চিনেন ইহারে। বিশেষত ইতিমধ্যে নায়িক উপমা, মুনিগণ বলে দহি কান্তা কান্তা সমা। নলদময়ন্তী মহাভারত উপাখ্যান জীবোদ্ধার হেতু ব্যাসদেবের রচন। শেষ হল বিদর্ভরাজ ভীমের নলদময়ন্তীর অন্বেষণ। শুরু হচ্ছে দময়ন্তীর পিতারালয়ে গমন। এত শুনি রাজমাতা আপন আপাসরে, দময়ন্তী কোলে করি অশ্রুজল ঝরে। এত করলে গুপ্তভাবে আছে মম ঘরে, কী কারণে পরিচয় না দিলে আমারে? তোমার জননী হয় মম সহোদরা, সুধাম রাজার কন্যা ভগিনী আমরা। বীরবাহু মমপতি ভীম তব পিতা, সে কারণে তুমি মোর ভগিনী দুহিতা। এই রাজ্য ধন যে আপন করি জানো, এত বলি বৈদর্ভীর করিল সম্মান। সুমি দময়ন্তী তারে প্রণাম করিল, বিনয়পূর্বক তারে কহিতে লাগিল, নন্দিনী সমান মোরে রাখিলা ভবনে, না হইব কবু মাতা মুক্ত ধরিনে। তোমায় আমায় আছে রক্তের যে টান, তারে মোরে এত স্নেহ করেছিল দান। এপে পিত্রালয়ে মাতা করিব গমন, পিতৃমাতৃহীন আছে নন্দিনী নন্দন। আজ্ঞা করো আমার এগ্য করিতে গমন, শুনি রাজমাতা আজ্ঞা দিল সেই ক্ষণ। দিব্য অস্ত্র অলঙ্কারে হরিয়া সুবেশ, দিব্য রথ গিয়া পাঠা ইল নিজ দেশ। সুদেব ব্রাহ্মণ সঙ্গে চলিল তখন, নানা দেশ ভ্রমিয়াছে পিতার ভবন। শুনিয়া ভীমেরও পত্নী আইল তনয়া, ঊর্ধ্ব মুখে ধায় রানী মুক্ত খেসি হইয়া। পিতামাতা পুত্র কন্যা কহিল সম্ভাষণ, একে একে মিলিলে যত বন্ধুজন। ভোজন করিয়া ভৈমি করিল শয়ন, একান্তে মায়ের কহে করিয়া সন্ধন। জীয়ন্ত আছি যে আমি না করিব মনে, কেবল আছয় তনু নল দর্শনে। নিশ্চয় নলের যদি না পাই উদ্দেশ, অনলের মধ্যে আমি করিব প্রবেশ। এত শুনি মহাদেবী রাজস্থানে গিয়া রগ্নার যথিক কথা কহিল কাঁদিয়া, শুনো শুনো নরপতি মোর নিবেদন, চতুর্দিকে পুনর্বার জাগ দ্বিজগণ। নলের বিচ্ছেদে কন্যা প্রাণ না রাখিবে, কন্যার বিচ্ছেদে মোহ প্রাণ কিসের হবে? এত শুনি নরপতি আনে দ্বিজগণে, চতুর্দিকে পাঠাইল নলান্বেষণে। সব দ্বিজগণে তবে বৈদর্ভী ডাকিল সভাকারে, এইরূপে বচন বলিল। একাকী নির্জনে চিড়ি লয়ে অর্ধশাড়ি, কোন দোষে ছাড়ি গেল অনুরক্তা নারী? যেই দেশে যেই গ্রামে করিবে প্রয়াণ, এই কথা জিজ্ঞাসহ সবে সেই স্থান। ইহার উত্তর যদি দেয় কোনজন, শীঘ্র আসি মমপাশে কহিবে তখন। ইহার সংবাদ মোড়ে যেই আসি দিবে, নিশ্চয় জানো সেই ভৈমিকে কিনিবে। শুনি চলিলেন যত দ্বিজগণ, দেশে দেশে রাজ্যে রাজ্যে করে অন্বেষণ। মহাভারতের কথা অমৃত সমান, শুনিলে পরম সুখ জন্মে দিব্য জ্ঞান। শেষ হলো দময়ন্তীর পিতৃয়ালয়ে গমন। দময়ন্তীর পুনর্বার স্বয়ম্বর। তবে বহুদিনেতে পরাণাদ নামধর দময়ন্তী নিকটে কহিল দ্বিজবর, ভূমিলাম বহু রাজ্য কথলব নাম, ঋতুপর্ণ নামি রাজা অযোধ্যায় ধাম। যেমন বলিলে তুমি শোনা ইনু তায়, না করিল প্রত্যুত্তর ঋতুপর্ণ রায়। সভায় বসিল যারা করিল শ্রবণ, উত্তর না প্রদানিল মোড়ে কোনো জন। বাহুক নামে তেহাগ রাজার সারথী, বিনা অগ্নি পাক করে বিকৃত আকৃতি। শুনিয়া কহিল মোড়ে সকরুণ ভাসে, কেমন আছে ভৈমি?
পুনঃ পুনঃ জিজ্ঞাসে পশ্চাতে আমার সেই কহিল, উত্তর কোন স্ত্রী ধর্ম এই শোনা দিয়ে বর। সতীসাধ্যি পতিব্রতা নারী বলি তারে কদাচ পতির দোষ প্রকাশনা করে, মূর্খ কিংবা ধনহীন যদি হয় পতি অধর্ম অসৎকর্ম করে নীতিনীতি। সতী নারী পতি দোষ কখনো না ধরে, সে দোষ ডাকিয়া পুনঃ গুণ ব্যক্ত করে, সার ধর্ম হয় তার এই সে বিধান, স্বামী হইতে অতি কষ্ট নারী যদি পান তথাপি স্বামীর নিন্দা কদাচ না করে, নিজ কর্ম নিন্দে কিংবা নিন্দে আপনারে। শুনি তার বাক্য আইলাম শীঘ্রগতি করহ উপায় যেই মনে লয় সতী। এত শুনি দময়ন্তী অশ্বপূর্ণমুখী কহিল, সকল কথা জননী নিরা কি শুনগ জননী, মোর যদি হিত চাও সুদেব ব্রাহ্মণে শীঘ্র অযোধ্যা পাঠাও। বর্ণাদিরে কহে দিয়া বহু রত্ন গ্রাম নিজ গৃহে দিয়া গিয়া দিজ করহ বিশ্রাম। জেল করিলে তুমি তাহা কেহ নাই করে, নল এলে বাঞ্চা যাহা দিবতা তোমারে। প্রণাম করিয়া দিয়ে দিয়ে বিদায় করিল, সুদেব ব্রাহ্মণ ডাকি বৈদর্ভী বলিল, ডাক অযোধ্যা নগরে বিপ্র যাও একবার, অসময়ে তুমি মোর কর উপকার। এই পত্র দেহ গিয়া বিতরণপতি বিশেষ ইয়া রাজারে করা হো অবগতি। দময়ন্তী ইচ্ছিল দ্বিতীয় স্বয়ম্বর যথেক নিপলি গেল বিদর্ভ নগর, বহুদিন হইল স্বয়ম্বরের আরম্ভ, যত যদি চাহ চাহ শীঘ্র না কর বিলম্ব। যদি রাজা বলে তার স্বামী নল ছিল, ইহা তবে কহিবে না জানি কোথা গেল, যে বা না যে নল না পাইল বার্তা, সে কারণে বৈদর্ভী ইচ্ছিল অন্য ভর্তা, আজি রাত্রে প্রভাতে হইবে স্বয়ম্বর, পাইলে তথায় শীঘ্র যাহনি পবর। নল সম নাহি লোক চালাইতে রথ, নিমেষে যায় শত যোজনের পথ, নিশ্চয় জানিব তথা যদি নল স্থিত, তবে শীঘ্র বার্তা পেলে আসিবে তরিত। এত শুনি চলিল সুদেব দ্বিজবর কতদিনে উপনীত অযোধ্যা নগর, কহিয়া ভৈমীর কথা পত্রখানি দিল, পত্র পেয়ে ঋতুপর্ণ বাহুকে ডাকিল, অসতত্ব জানে তুমি সর্বলোকে জানে, বিতর্ব যাইতে কি পারিবে রাত্রি দিনে, আজি নিশি প্রভাতে উদয় তিমি রান্তে, ভীমপুত্রী বই বরিবেক অন্য কান্তে। এত শুনি নল রাজা হইল বিস্মিত, দময়ন্তী করে হেন কর্ম কদাচিত, মুহূর্তে নিজ চিত্তে করিয়া ভাবনা, নিশ্চয় জানিল এই মিথ্যা প্রবঞ্চনা, কোন স্ত্রী এমন নাই করে কোন দেশে, তনয়ে তনয়া দুই আছে জয় বিশেষে, সতীসাধ্যি দময়ন্তী ভক্তি যে আমার, আমার কারণে হেন করেছে উপায়, অসৎ কর্ম দূতে আমি পশিলাম বনে, এতেই আমি বন্ধ ভাষা শুনি শ্রবণে, মিথ্যা কথা ঋতুপর্ণ সত্য করি জানে, সত্য কিংবা মিথ্যা গিয়া জানেব সেখানে। এত শুনি নরপতি কহিল, উত্তর নিশাকালে লবরথ বৈদর্ভ নগর। এত শুনি কহে রাজা উড়িয়া উল্লাস, প্রসাদ যে চাহো তুমি লহো মাম পাস, নল বলে কার্য সিদ্ধা করিয়া তোমার, তবে রাজা মাগিব প্রসাদ আপনার। এত বলি অশ্বশালে প্রবেশ করিল, একে একে সকল তুরঙ্গনী রকিল, দেখিতে শরীর কিছু সিন্ধু দেশি ঘোড়া, বাঁচিয়া বাহির হইল কহিল নল দুই জোড়া, ঘোড়া দেখি ঋতুপর্ণ আড়ক তুলচন, বাহুকের প্রতি বলে কঠিন গঠন বচন, সহস্র সহস্র মাম আছে অশ্বগণ, পার্বতীয় ঘোড়া সব পবন গমন, তাহা ছাড়ি হীন শক্তি দুর্বলে আনিলে, কেমনে বহিবে রথ কি মতো বুঝিলে, পরিহাস করমরে বুঝি অনুমানে, পুনঃ পুনঃ কহে রাজা কঠিন বচনে, বাহুক বলিল যদি বাইবে রাজন আমার বচনে করে রথে আরোহণ, ইহা বিনা অন্য ঘোড়া না পারে যাইতে, এত বলি চারি ঘোড়া জুড়িলে রথে, চতুরঙ্গে সাজে তবে যত সৈন্যগণ, ঋতুপর্ণ রাজা কহিল রথে আরোহণ, চালাইয়া দিল রথ বাহুক চারথী, শূন্যতে উঠিল ঘোড়া বাহুক দেখি, কোথায় রহিল রথ কোথা সৈন্যগণ, বিশ্বয় মানিয়া রাজা ভাবে মনে গণ, এই কি মাতলে যে সুরথী সারথী পুরুহূত, অশ্বিনী কুমার কিংবা আপনি মরুত, হেন শক্তি নাহি কারো পৃথিবী মণ্ডলে, মানুষের মধ্যে শক্তি যাবে রাজ ধরে রাজা নলে, নল রাজা আর বিনা নাহিবেক আনো, বীর্য ধৈর্য ভাষা গুণ নলের সমানো, কেবল দেখিতে পাই কুৎসিত আকার ছদ্মবেশে হইয়াছে সারথী আমার। এই মতে ঋতুপর্ণ করিয়া বিজার বন নদী গিরি আদি কইলেন পার, হেনকালের নিপতির পড়িল উত্তরি, বাহুক্য বলিল রথ রাখো অশ্ব ধরি, উত্তরি লইতে রাজা পাঁচুবানে যায়, বাহুক বলিল যেটা উত্তরি কোথায়, পঞ্চজনের পথ উত্তরি রহিল, শুনি ঋতুপর্ণ রাজা বিস্ময় মানিল, রাজা বলে বাহুক শোনো অমর বাণী, আমি এক দ্রব্য সংখ্যা বিদ্যা ভালো জানি, গণিতে সর্বজ্ঞ নাহি আমার সমান, এই বৃক্ষে পত্র ফল বুঝ পরিমাণ, পঞ্চকোটি পত্র আছে দুই কোটি ফল, এত শুনি বলে তবে মহারাজ নল, হেন বিদ্যা নাহি যাহা আমি নাহি জানি, পরীক্ষিব তব বিদ্যা ফলপত্র গণি, রাজা বলে চল শীঘ্র বিলম্ব না সহে, নিকট হইল স্বয়ম্বরের সময়, স্বয়ম্বর হইতে আসিব নিবর্তিয়া, তবে মম বিদ্যা তুমি পুঁজিবে গণিয়া, বাহুক বলিল যে কুণ্ডিল অল্প পথ না পোহাবে রজনী, লইব আমি রথ মুহূর্তে রথ অশ্ব ধরণী পবর, ফলপত্র গণি আমি আসিব সত্তর, এতেক বলিয়া গেল অশ্বত্বের তল, গণিয়া বুঝিল যে হইল পত্র ফল, বিস্ময় মানিয়া বলে নল নরপতি, এই বিদ্যা আমার বিতর মহামতি, এমত শুনিয়া রাজা বাহুক রচন খনেক চিন্তিয়া তবে বলিল রাজন, অশ্ববিদ্যা মন্ত্র যদি শিখাও আমারে, আমি এ গণনা বিদ্যা শিখাবো তোমারে, স্বীকার করিল নল করাইব শিক্ষা, তবে ঋতুপর্ণ কয়েছে কহিল মন্ত্র দীক্ষা, মহামন্ত্র দীক্ষা যদি লইলেন নল, শরীরে আসিল কলি হইল বিকল, একই কর্কটের বিষ জড় জড় দহে, অধিক রাজার মন্ত্রে কলি স্থির নহে, সেই গণের অঙ্গ হইতে হইল বাহির, মুখেতে গড়ল বহে কম্পিত শরীর, কলি দেখে নরপতি ক্রোধে কম্পকায়, হাতে খড়গ করি রাজা কাটিবারে যায়,
কৃতাঞ্জলি করি কলি বয়স অভিনয় মোরে না করিহ নাশ শুন মহাশয় দময়ন্তী সাপে মোর সদদাহে অঙ্গ বিশেষে দহিল দংশী কর্কট ভুজঙ্গ তোমার হইতে দুঃখ রাজা বিশেষ আমার বুঝি কর ক্ষমা না কর সংহার আমারে না মারো তব হইবে কাজ এই কৃতিক লবে তব পৃথিবীর মাঝ যেই জন তব কীর্তি করিবে ঘোষণ তাহারে আমার বাধা নাহি কদাচন আর এক কথা বলি শুনো নরবর কহিতে তোমার কীর্তি নাহি অবসর কর্কট ঋতুপর্ণ দময়ন্তী নল নাম নিলে আমি নাহি যাব সেই স্থল এত শুনি বলি করিলে ছাড়িল নরবর রথে চড়ি গেল দোহে বিদর্ভ নগর মহাভারতের কথা অমৃত লহরী শ্রবণে খণ্ড এতা ভবসিন্ধু তরি কাশীরাম কহে প্রভু নীল শৈলারূঢ় দক্ষিণে অনুজাগ্র সম্মুখে গরুড় শেষ হল দময়ন্তী পুনরায় স্বয়ম্বর শুরু করছি ঋতুপর্ণ সহিত নলের বিদর্ভে প্রবেশ রথ চলাইয়া দিল নিষদন ঈশ্বর নিমেষে পাইল গিয়া বিদর্ভ নগর আকাশে আইসে রথ মেঘের গর্জনে মেঘ অনুমানে নৃত্য করে যে কি গণে তৃষ্ণার্থ চাতক সব করে কলরব ঊর্ধ্বমুখে করি চাহে জলাকাঙ্ক্ষী সব বিদর্ভের লোক সব একদৃষ্টে চায় রত শব্দে শনি ভৈমি উল্লাস হৃদয় রথ চালাইয়া ধ্যান জলায় জন্মায় বিস্ময় নল বিনা অন্য শক্তি অন্যের কি হয় আজ যদি আমি নল প্রভু না পাইব জ্বলন্ত অন্যলে তবে প্রবেশ করিব পরনিন্দা পরদেশ কটুবাক্য লোকে কখনই যদি মোর নাহি ভাসে মুখে কবু নাহি কহি কটু পপরে উত্তর তবে আজি ভেটিব আপন প্রাণেশ্বর এত বলি দময়ন্তী পাশাতে থাকিয়া গবাক্ষ দাঁড়াতে রথ চাহিনী রাখিয়া রথ হইতে নামে তবে ইক্ষাকু নন্দন যথাভীম নরপতি কহিল গমন না দেখিয়া স্বয়ম্বর বিস্ময় হইয়া কহে হায় কি করি নয় তাই আসিয়া ঋতুপর্ণ রাজাতে কি কহে ভীম নরপতি বসিতে আসনে তারে দিল শীঘ্রগতি ভীম রাজা বলে শুনো অযোধ্যার নাথ হেথা আগমন কেন হইল অকস্মাৎ শুনিয়া নৃপতি মনে হইল মানিল বিস্ময় মিথ্যা স্বয়ম্বর হেন জানিল নিশ্চয় স্বয়ম্বর হইলে আসিত রাজগণ ভাবিয়া নৃপতি তবে বলিল বচন আসিয়াছিলাম অন্য আছিল কারণ আসিলাম করিবারে তোমার সম্ভাষণ ভীম রাজা বলিলেন কি ভাগ্য আমার সে কারণে আগমন হেথায় তোমার শ্রমমুখ যুক্ত আছে আজি থাকি মাম বাস এত বলি দিল এক অপূর্ব আবাস আবাস ভিতরে উত্তরিল নরপতি অশ্বশালে উত্তরিল বাহুক সারথী অশ্বগণে পরিচর্যা করিলে বাঁধিল প্রাসাদ উপরে থাকি বৈধর্বী দেখিল ঋতুপর্ণ রাজা হার সারথী তাহার নল রাজা না দেখি যে কেমন বিচার এত ভাবি পাঠাইলে কেশিনী দূতিরে যাহ শীঘ্র কেশিনী যাজ্ঞাস সারথীরে দেখিয়া উহার মুখ ভ্রমমহায় মন শীঘ্র আসি কহ ইহা বুঝিয়া কারণ এত শুনে কেশিনী চলিল শীঘ্রগতি মধুর বচনে কহে সারথী রপতি রাজকন্যা দময়ন্তী পাঠাইল হেতা কে তুমি কি হেতু এলে জিজ্ঞাসিতে কথা বাহক বলিল মোর অযোধ্যা স্থিতি ঋতুপর্ণ নৃপতির হইলি সারথী হেতা হইতে গিয়াছিল এক দ্বিজবর শুনিলেন ভৈমীর দ্বিতীয় স্বয়ম্বর রজনী প্রভাতে বলিবে কোন স্বামী এই হেতু ঋতুপর্ণ আসে শীঘ্রগামী সতেক যোজন হতে আসিল নৃপতি বাহুক আমার নাম তাহার সারথী পূর্ণশ্লোক নলবীর সেনের কুমার পূর্বেতে ছিলাম আমি সারথী তাহার তার ভাজা যে ভৈমীর স্বয়ম্বর কথা দ্বিজমুখে শুনিয়া পাইনু বড় ব্যথা দ্বিতীয় বয়সে এই তিথি কি হবে দৈবে যাহা করে তাহাকে আর খণ্ডিবে এত শুনি কেশিনী বাহুকপতি কয় তুমি যদি সারথী নৃপতি কোথা রয় অর্ধবাসে একাকিনী রাতি রাখি ঘোর বনে অনুরক্ত নারী ছাড়ি গেলেন কেমনে সেই বস্ত্র পরি দিয়ে আশয় অদ্যাপি নাহি রুচে অন্য জল পূর্ণ শ্লোকে জপি এত শুনি ব্যথিত হইল নর রাজা বাড়িধারা নয়নীতে বহে অশ্রু জল রাজা বলে যেই হয় কুলবতী নারী স্বামীর বিশ্বাস কথা আগে গুপ্ত করি আপন মরণ বাঞ্ছি স্বামীর কারণ তথাপি স্বামীর নিন্দা না করে কখন বিবস্ত্র হইয়া যেই পশিল কারণ অল্প ভাগ্য নহে তার পাইল জীবন হেন জনে ক্রোধ করিবার যোগ্য নয় রাজ্য নষ্ট জ্ঞানভ্রষ্ট প্রাণমাত্র হয় তো বলি শোকাকুল কাঁদে নরপতি কেশিনী সকল জানাইল ভৈমীপতি ভৈমী বলে নল এই নহে অন্যজন পুনরপি যাহ তুমি বুঝো লক্ষণ কী আচার কী বিচার কোন কর্ম করে বুঝিয়া আমারে আসি কহিবে সত্তরে আঙ্কে পেয়ে দাসী তবে করিল গমন দেখিয়া সকল কর্ম আইল তখন কেশিনী বলিল শোনো রাজার মন নন্দিনী বাহুকের যত কর্ম দেবমূর্তি গুণী রন্ধন সামগ্রী যত ঋতুপর্ণ নিপে মাংস আদি পাঠাইয়া দিল তব বাপে সেসব সামগ্রী দিলে বাহুকের স্থান দেখিয়া তাহার কর্ম হয়েছে অজ্ঞান শূন্য কুম্ভে কিঞ্চিত করিল দৃষ্টিপাত পূর্ণকুম্ভ তখনই হইল অকস্মাৎ সেই জলে সভ্যজাত পক্ষালিল তৃণকাষ্ঠ ছিল কিন্তু অনল্লা ছিল তৃণমুষ্টি হস্তে করি কাষ্ঠ মধ্যে দিল দৃষ্টিমাতে তৃণকাষ্ঠ আপনি জ্বলিল ক্ষণমাতে সব দৃঢ় রন্ধন বহিমি বলে আর কেন বুঝেছি কারণ কেশিনী এখনই তুমি যাহো আরবার ব্যঞ্জন আনহ তুমি রন্ধন তাহার কেশিনী মাগিল গিয়া বাহুকে ব্যঞ্জন দময়ন্তী স্থানে গিয়া দিল সেইক্ষণ খাইয়া ব্যঞ্জন ভৈমী হরসি তেমন নিশ্চয় জানিনি এই নলের রন্ধন তবে কন্যা পুত্রে দিল কেশিনী সংহতি কি বলে বুঝিয়া তুমি এসে শীঘ্রগতি কেশিনীর সঙ্গে দেখি নন্দন নন্দনী শীঘ্রগতি উঠে গলে করে নিপমনি দোহামুখে দেখি রাজা কাঁধে উচ্চ ঈশ্বরে পুনঃ পুনঃ চুম্ব দিয়া আলঙ্ঘন করে কতক্ষণে কেশিনীরে বলিল রাজন তুই দিশু দেখি মোর স্থির নহে মন
এই মতো কন্যা পুত্র আছে যে আমার বহুদিন দেখা নাই সঙ্গে দোহাকার, যেই সতা সরিয়া করি নদীজনদন অপত্য বিচ্ছেদ তাপ নয় সম্পাদন, পাছে কেহ দেখিয়া কহিবে কোন কথা, লয়ে যাহ দুই শিশু সুকার্য নাই হেথা। দেখ শুনিয়া তবে কেসিং চলিল, বাহুকের যত কথা বই মেরে কহিল, শুনিয়া বৈদল বিব্যগ্র হইল দর্শনে, বিঘ্র গিয়া জানাইল জননীর স্থানে। করার যদি করর যায় নলে দেখিবারে, শুনিয়া বৃত্তান্ত রানী দিল আকাতারে, তনয়ে তনয়া সঙ্গে করিয়া কামিনী পতি দর্শনে যায় মরালো গামিনী। অরণ্যেতে উত্তম নলের উপাখ্যান কাশীরাম দাস কয়ে শুনে পুণ্যবান। শেষ হল ঋতুপর্ণের সহিত নলের বিদর্ভে প্রবেশ। শুরু হচ্ছে নলদময়ন্তী মিলাম। অশ্বশালে গিয়া ভূমির নিকটে দেখিল স্বামী পরিধার জীর্ণ শীর্ণবাস, দুঃখানলে অঙ্গদহে দোক চোখে অশ্রু জল বহে, সকরুণে কহে মৃদুভাস, শুন হে বাহুক নাম দেখিয়াছ কোনঠাম, ধর্মিষ্ঠ পুরুষ একজনে ক্ষুধা তৃষ্ণা পরিশ্রমে স্ত্রীলোক আছিল ঘুমে, আকাশারি পলাইল বনে, বিনা নল শোক পূর্ণশ্লোক পৃথিবীর অন্য লোক কি করিল কহ নাম ধরি, সদাকাল অনুব্রতা বিশেষ পুত্রের মাথা কোন দোষে নহে দোষকারী, যমাগ্নি বরুণ ইন্দ্র তেজিয়া অমরবৃন্দ করিল বরং যেই জনে, সতা পাঞ্চা অনুবর্তী কি হেতু এমন বৃত্তি ত্যাগ করে নির্জন কারণে, সভায় করিল সত্য রাখিব তোমারে নিত্য নাচারিব জীবন মরণে, নল হেন সত্যবাদী এমন করিল যদি তবে আর কি করিবে অন্যে, দময়ন্তী বাক্য শুনি লাজে কহে নিপবনে পাইলে কে ছাড়ে হেন রামা, রাজ্যভ্রষ্ট লক্ষ্মীভ্রষ্ট করিলে যেই দুষ্ট বিচ্ছেদ করায় তোমা আমা, প্রিয়াকে ছাড়িয়া বনে এবে দেখো বরাননে, অহিস্থি জন্ম প্রাণমাত্র ভোগ, ইহা না ভাবিয়াছিতে দেখিয়া আমারে চিতে, না বুঝিয়া কর অনুযোগ, কলি ছাড়ি গেল আমাতেই দেখিলাম তোমা কত সম্বরহ শশীমুখে, যেই নারী প্রতিবতা না ধরে স্বামীর কথা স্বামী দোষ নয় না দেখি, আর শুনিলাম বার্তা করিবা কি অন্য ভর্তা কহিল তোমার দিজবর, রাজ্যে রাজ্যে দুধ গেল সর্বলোকে বার্তা দিল ভৈমীর দ্বিতীয় স্বয়ম্বর, কৌশলে শুনিয়া কথা তাই আহিলাম হেতা কারে বর দেখিবা নয়নে, এমত কুৎসিত কর্ম রাজকুলে লয়ে জন্ম কহ করিয়াছে কোন জনে, শুনিয়া স্বামীর বাণী করিয়া যুগল পানি নিতম বিনি কহে সবিনয়, তবে হেতু মহারাজ দেখিলাম কুললাজ দেখিলাম গুরুজন ভয়, পূর্বে তব অন্বেষণে পাঠাই নদীজকনে, পরনাথ কহিল সমাচার, তেই এ উপায় করি পাঠাই অযোধ্যা পড়ি কোন স্থানে নাহি যায় আর, সদা কায় মন প্রাণে তোমা বিনা অন্য জনে নাহি জানি নয়নের কোণে, যদি করো পাপ জ্ঞান তোমারও সাক্ষাতে প্রাণ বাহির হোক এইক্ষণে, চন্দ্র সূর্য বায়ু সাক্ষী এখনই বলিবে ডাকি, যদি আমি হই প্রতিবতা ভীম বলে উচ্চ ঈশ্বরে পুষ্পবৃষ্টি দেবে করে ঢাকি বলে পবন দেবতা, তেজ রাজা মনস্তাপ বৈদর্ভী নাহি পাপ সধর্মেতে হয়েছে রক্ষিতা, যাবত গিয়াছ তুমি রক্ষা করি আছি আমি তোমা হেতু কেবল চিন্তিতা, অকস্মাৎ এই বাণী শুনিল দন্তবিধনী গগনে হইল আচম্বিত, দেখি মনে হইল শান্তি খুনিল অন্ধের কণ্ডিল নলের ভ্রান্তি ভৈমীর বুঝিয়া ধর্মচিত, ধরিয়া যুগল করে বসাইল উরুপরে আশ্বাস করিল মৃদুভাসে, কর্কটক নাগেশ্বরী কুৎসিত রূপ ছাড়ি পূর্বরূপ তখনই প্রকাশে, পূর্ব অপূর্ব ভারত কথা বিচিত্র নলের কথা সর্বণে সর্বভাব বিনাশে, কমলকান্তের সুত হেতু সুজনের বিজয়ীল কাশীরাম দাসে। শেষ হল নলদময়ন্তীর মিলন। শুরু হচ্ছে নলে পুনরায় নিজ রাজ্য প্রাপ্তি। পরে কর্কটক দত্ত বসন পড়িয়া লভে নিজ পূর্ব রূপে নাগেরে সরিয়া, স্বরূপেতে নলরাজে দেখিয়া তখন পতিব্রতা হইলেন আনন্দে মগন, চারি বৎসরান্তে দহে মিলন হইল উভয়ে পুনঃ পুনঃ আলিঙ্গন কহিল, দহে দোহাকার দুঃখের কথা কহিল, প্রভাতে উভয়ে ভীম নিপারে ভেটিল, জামাতা দেখিয়া নিপা আনন্দ অপার আলিঙ্গন দিয়া বলে সকলি তোমার ঋতুপর্ণ শুনিল, এ সব সমাচার জানিল যে নলরাজা বাহুক আমার, দময়ন্তী প্রত্যাশা ছাড়িল নিপাবর শীঘ্রগতি গেল, যথা নিশত ঈশ্বর ঋতুপর্ণ বলে ভাগ্য আছিল আমার, তেই সে মিলন হইল দোহাঘর অজ্ঞাত দোষ যত ক্ষমিপে আমারে, শুনিয়া নিষদ রাজ বলিল তাহারে কখনই দোষী তুমি নহ মাম স্থানে, কখনো আমার ক্রোধ নাহি হয় মনে, কলির পীড়ানিতে বড় দুঃখ পাইয়া ছিলাম তোমারে পাশে আনন্দিত হইয়া, তোমার আশ্রয় থাকি বিপদ সময়ে সুখেতেছিলাম যেন আপন আলয়, বিপদ সময়ে রাজা যারে যেই রাখে ধর্মেতে বাড়ে যেই ধর্মে রাখে তাকে, অতএব সোনরায় করি নিবেদন এমন বিপদে স্থান দেয় কুঞ্জন, নইলে পরম সখা আর কি বলিব গাইব তোমার গুণ যতকাল জীব, যাহ সখা নীরজ রাজ্যে করহ গমন এত বলি উভয়ে করিল আলিঙ্গন, সারথী করিয়া অন্য কৌশলের রায় আপনার রাজ্য গিলা হইয়া বিদায়, তবে নর নরপতি শ্বশুরে কহিয়া নিষদ রাজ্যেতে গেল কত সৈন্য রইয়া, এক রথ ষোলো হাতি পঞ্চাশ তুরঙ্গ দুই শত পদাতিক নৃপতির সঙ্গ, নিজ রাজ্যে আইলেন নল নরপতি পুষ্কর সমীপে যান অতি শীঘ্র গতি, পুষ্করে বলিল তবে নিজ রাজ্যে গিয়া অরণ্যে গেলাম আমি দেবনে হারিয়া, পূর্ণতব সহিত খেলিব একবার আপনার আত্মাপন করিব এবার, জিনিলে তোমার আত্মা হইবে আমার হারিলে তোমার আত্মা হইবে তোমার, দুটো ক্রীড়া করিব আনহ বাসা সারি নইলে উঠিয়া শীঘ্র ধনুসর দৌড়ি, নলের বচন শুনি পুষ্কর হাসিয়া বলে বড় ভাগ্যবাণী তোমারে দেখিয়া, দময়ন্তী সহ তুমি প্রবেশিলে বনে এই তা পুনঃক্ষণ জাগে মোর মনে, দময়ন্তীতে পণে না কইলে রাজাপন আমার বাঞ্ছিত বিধি করিল ঘটন, এতভাবে পুষ্কর আনিল পাশা সারি দুইজনে বসে তবে আত্মপণ করি, দেখো ধর্মের গতি বিচিত্র কেমন দুই কলি তাপর তো নাহি একক্ষণ,
এত বলি দেবন খেলিল নরোড়ায় অবশ্য হলেন পার ধর্মের নৌকায়। জিনিল নৃপতি নল ভাবিল পুষ্কর, পুষ্কর ভাবিল মনে জীবন দুষ্কর, হারিয়া নলের হাতে নিল জীবন পুষ্কর, কম্পিত জন সজল নয়ন ধার্মিক অধর্ম ভীরু, অধর্ম ভীরু দয়ার সাগর অনুজে চাহিয়া তবে বলেন নিপবর, না করিহ পুষ্কর নাহি কত বোধস, যতে কইলে তাতে নাহি করি রোষ, কলিতে করিল সব দৈব নির্বন্ধন, পূর্ব মতো ভয়ে থাকে হিষ্টমন, তবে প্রীত হইয়া প্রতিপ্রীতি মোর যেই রূপ ছিল সন্দেহ নাহি কোথায় সেরূপ রহিল, এত শুনি করপুটে বলিছে পুষ্কর, তব কীতি ঘুচিবেক দেব দৈত্য নর, বহু দোষিয়া দোষী আমি খমিলে আমারে, তোমার সদৃশ খমি নাহি চরাচরে, এত বলি প্রণমিয়া পড়িল ধরণী, আশ্বাসিয়া কহিল তারে নল নৃপমণি, পাত্রমিত্রগণ তার নগরের প্রজা, সর্বলোকে আনন্দিত নল হইল রাজা, ত্রিজগণে পাঠাইয়া বরদেবী আনিল, দীর্ঘকাল মহাসুখে রাজত্ব করিল, কতদিনে নরপতি চিন্তি মনে মন ইন্দ্রসেনের রাজ্যভার করিল অর্পণ, নিজ পুত্রে করি রাজা নল সরপতি, স্বর্গলোকে গেল দময়ন্তীর সংহতি, প্রিয়দর্শ বলে রাজা শুনিলে সকল, তোমার অধিক দুঃখ পেয়েছিল নল, তোম সম্পদ কাহার কব নাহি রহে স্থির, ক্ষণমাত্র রহে যেন জোয়ারের নীর, আসিতে না হয় সুখ যাইতে না দুঃখ, সদাকাল সমান পুঞ্জিল দুঃখ সুখ, পরমার্থ চিন্তা রাজা কর অনুকরণ, দুঃখ সুখ হয় সব কর্ম নির্বন্ধন, নলের চরিত্র করির শাসন, এক মন হয়ে যদি শুনে কোনোজন, খণ্ডায় বিপদ ভয়ে সবাঞ্ছিত পায়, বংশবৃদ্ধি হয় তার সুখে কাল যায়, কদাচ কলির বাধা নাহি হয় তারে, যদি সংকট ভয়ে তাহা হইতে তরে, তবে দুঃখ নরপতি যাবে অল্প দিনে, এত বলি অক্ষবিদ্যা দিলেন রাজনে, সবে সম্ভাসিয়া মুনি করিল গমন, প্রণাম করেন তারে ধর্মের নন্দন, কাম্যবনে ধর্মপুত্রে চারি সহোদর, অর্জুন বিচ্ছেদে সদা কাতর অন্তর, অর্জুন পূর্ণকতা ভারতের শুনে পুণ্যবান, পৃথিবীতে সুখ নাহি ইহার সমান, হরির ভাবনা বিনা নে নাহি মন, সদাকাল হয় তার গোলকে গমন, শেষ হল আমাদের পুনরায় রিজার্ভ যে প্রাপ্তি। এই পর্বটি এই পর্যন্তই, ধন্যবাদ।